38 থেকে 40 দিন 10,000 মুরগি নিয়ে একটা ফার্মিং করেন, তাহলে আপনি 40 দিনের মাথায় গিয়ে 1,40,000 টাকা পর্যন্ত রোজগার করতে পারেন। পোলট্রি ফার্মিং যথেষ্ট প্রফিটেবল একটা বিজনেস, কারণ এটা কন্ট্রাকচুয়াল ফার্মিং হয়। শুধুমাত্র জলের পাত্র, একটা ঘর, তারপর ঘরের পোলট্রি লিটার, এগুলো ছাড়া আর কোনো ইনভেস্টমেন্ট আপনাকে করতে হচ্ছে না। আর ঘর বলুন, জলের পাত্র বলুন বা খাবারের পাত্র বলুন, এগুলো সব পার্মানেন্ট ইনভেস্টমেন্ট, এগুলো আপনাকে কন্টিনিউ চেঞ্জ করতে হয় না। মুরগির ঘর বানানোর পেছনে খুব বেশি টাকা ইনভেস্টমেন্ট করার কোনো প্রয়োজন নেই। যখন আপনি নতুন শুরু করছেন তখন এরকম বাঁশের স্ট্রাকচার বানিয়ে নেবেন, আর মেঝেতে মাটি রাখাই ভালো, মাটির উপরে পোলট্রি লিটার দিয়ে দিলেন। চালটা খড়, ত্রিপল, পাটকাঠি এই সমস্ত ইউজ করে তৈরি করে নেবেন, আর চেষ্টা করবেন কোনো আম বাগান, কাঁঠাল বাগান, বাঁশ বাগান ইত্যাদি জায়গাতে করার। তাহলে আপনার চাষের ক্ষেতটা নষ্ট করতে হবে না। পোলট্রি ফার্মিং এ একটা স্মেল যেহেতু আসে, এটা লোকালিটির মধ্যে যেহেতু করা যায় না, আপনি বাড়ির উঠোনকে কাজে লাগাতে পারবেন না সেক্ষেত্রে। আর ড্রিঙ্কার, খাওয়ার পাত্র এগুলো একটু ভালো নেবেন। এখন ড্রিঙ্কার জলের ট্যাঙ্কির সঙ্গে সেট করে তৈরি করা হয়, ওতে আপনার খাটনি কমে যাবে। এখানে জল কন্টিনিউ পড়তে থাকবে, যখন মুরগির প্রয়োজন হবে তখন এখানে এসে জল খাবে। আর এটা যেহেতু কন্টিনিউ পড়তে থাকে, আর ওরা খেতে থাকে, জল ওভারফ্লো হওয়ার চান্স নেই, আবার জল থাকবে না, এরকমও হবে না। আর খাবারের পাত্রগুলো চেষ্টা করবেন একদম পার্মানেন্ট রাখার মতন একটু ভালো কোয়ালিটি নিয়ে নিতে। আর মুরগির বাচ্চা, ওষুধ, এগুলো সমস্ত তো আপনাকে কোম্পানি প্রোভাইড করবে, এর পেছনে আপনার কোনো খরচ নেই। শুধু আপনি 38 থেকে 40 দিনের একটা লেবার দেবেন মুরগিটা পালন করার জন্যে। যদি আপনার অল্প কিছু মুরগি মরেও যায়, এইরকম সামান্য কিছু যদি মুরগি মরে, তাহলে কিন্তু আপনার ওই লসটা খুব গায়ে গায়ে লেগে যাবে। কোম্পানি হয়তো আপনাকে এর জন্য কোনো টাকা দেবে না, কিন্তু আপনার কোনো লস নেই, কারণ মুরগির পেছনে ইনভেস্টমেন্ট তো আপনার না। আর কোম্পানির ডাক্তার, সুপারভাইজার কন্টিনিউ আসতে থাকে। ধরুন আপনি নতুন ফার্মিং করবেন, আপনি জানবেন কি করে কোম্পানি কোথায় আছে, তাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন। আপনার লোকাল এলাকায় যে সমস্ত ফার্ম হাউস আছে, সেখানে গিয়ে ওই ফার্ম হাউস যে পরিচালনা করছে তার সাথে যোগাযোগ করবেন। কোম্পানির সুপারভাইজার তখন আপনার বাড়িতে গিয়ে আপনার ফিল্ড ভিজিট করে ওরাই আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে। বায়োসিকিউরিটি মেনটেনটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন, কারণ বাইরের জুতো, বাইরের জামা কাপড়ে যদি আপনি ফার্মে চলে আসেন, সেক্ষেত্রে আপনার থেকে ওই ফার্মের মুরগিগুলো এফেক্টেড হয়ে যেতে পারে, তখন আপনার কিন্তু পুরো ফার্মের মুরগি মরে যাবে। আপনি যে লেবারটা দিচ্ছেন সেই লেবারটা কিন্তু সম্পূর্ণ আপনার লস যাবে। আর যদি একটু বায়োসিকিউরিটি মেনটেন করেন, যেমন একটা ফুড বাথ রাখলেন, একটু পাটা পরিষ্কার করে ঢুকলেন, একটু স্যানিটাইজার স্প্রে করে নিলেন, বাইরের পোশাকে ঢুকবেন না, এগুলো যদি আপনি করেন তাহলে আপনার মুরগির ফার্মটা সিকিউর থাকবে, আপনার লসটা আসবে না। আজকে আমরা এই ফার্মে ওনারের কাছ থেকে মুরগির প্রতিপালন সম্পর্কে একটুখানি জেনে নি। নমস্কার। আমরা সকালবেলা উঠে আগে এগুলো ঘাটতে হয়, এগুলো পোলট্রি লিটারটা ঘেটে দেন, পোলট্রি লিটারটা ঘাটতে হয়। হ্যাঁ, তারপরে এই লিটারটা ঘাটার পরে তারপরে আমরা এই জায়গাগুলো ধুয়ে দিই, এই যে খাবার আর জলের পাত্রগুলো, খাবার না ধোয়া হয়ে গেলে তারপরে এই খাবারগুলো দিই। তারপরে দিলাম সকালবেলা এগুলো পরিষ্কার টরিষ্কার করে দিলাম। হ্যাঁ, তারপরে আবার দুপুরবেলা ঢুকে খাবার যদি থাকলো তাহলে মেশিন এর জল চলে, আর ধুই না। আচ্ছা, নোংরা হলে সন্ধ্যাবেলা একবার ধুলাম। আচ্ছা, আর এই মেশিন এর জল চলে না, জল যেগুলো যে পাত্রগুলো জল না আসে সেগুলো আমি জল তুলে দিই যখন মুরগি একদম কমপ্লিট হয়ে যাবে, যখন ওরা নেবে ওরাই নেবে, তুলে নেবে। আচ্ছা, প্রতি কেজিতে কত টাকা করে পান? প্রতি কেজি আমি বলতে পারবো না, এগুলো কুইন্টাল হিসাবে দেয়। আচ্ছা, কুইন্টাল হিসাবে। আপনি একবারে কতগুলো করে মুরগি নেন? এখানে 1,500-এর চাষ। 1,500? আচ্ছা, তো এই কতটা জায়গা এখানটায়? এখানে 104 ফুট জায়গা। 104 ফুটে কত পিস মুরগি রাখা যায়? এখানে আমার ছেলে করছিল 2,000 মতো নেবো বলে, এখন কোম্পানি দেয় 1,530 করে দেয়। ও, এখন শীত আছে, 1,100 বেশি দিতে পারে। এটা যেহেতু টিনের ঘর, সেই জন্য এর উপরে আবার পাটকাঠি দিয়ে রেখেছেন যাতে তাপ না।
নিচে না নামে, তাই তো? হ্যাঁ, ওই চারটা দিন, ওই চারটা আবার গরমের সময় খালি জল দিয়ে দুবার তিনবার ভেজাতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে চালটা এরকম না বানানোই ভালো। আর এখানে ফ্যান দিয়েছেন কি গরমে এদের না মরে যায়, সমস্যা না হয়, তাই তো? চালাতে আছে, ওরা একটা কম আছে, পাঁচটা ফ্যান আছে, গরমের দিনে কিন্তু সমানে চলে। আচ্ছা, এই যে লাইট গুলো দেখছি, লাইট কিসের জন্য রেখেছেন? লাইটে আলো না দিলে মুরগি খেতে পারবে না তো। মানে সারা রাত, সারা রাত্রি ধরে লাইট চলে? হ্যাঁ, সারা রাত ধরে লাইট চলবে। লাইট সন্ধ্যা লাগলে তোমাকে লাইট দিতে হবে। আচ্ছা, যেদিন আপনাকে বাচ্চা দিয়ে যায় তার থেকে কতদিনের মাথায় মুরগিটা আপনি বিক্রি করেন, মানে কোম্পানিকে দিয়ে দেন? ও 38 দিন। 38 দিনের মাথায় দিয়ে দেন? আচ্ছা, আর মুরগি কতদিনের বাচ্চা দেয়? আবার 5 দিনের সময় ভ্যাকসিন করতে হয়, আবার 10 দিনে ভ্যাকসিন আছে একটা। একবার 5 দিনে ভ্যাকসিন, একবার 10 দিনে ভ্যাকসিন, ওটা কোম্পানির ডাক্তার এসে করে দিয়ে যাবে? না, কোম্পানি ওর কাছ থেকে নিয়ে আসে, কোম্পানির কাছ থেকে নিয়ে আসে, আর ছেলে করে দেয়। হ্যাঁ, আচ্ছা। আর যারা পারে না তাদের জন্য কোম্পানির ডাক্তার এসে করে দিয়ে যায়? ডাক্তার এসে দেখে গেল কোনটা কি হলো। ডাক্তার ঢুকে প্রতিদিন? প্রত্যেকদিন ডাক্তার আসে? একদিন বাদে বাদে ডাক্তার ঢুকে। আচ্ছা, ছোটবেলায় তো প্রত্যেকদিনই আসতো, গরমের দিনে এবং শীতের দিনে, তাই পুজো আসার জন্য ডাক্তার একদিন বাদে বাদে আসে। আচ্ছা, তো শীতের সময় থেকে মুরগি কম মরে? শীতের সময় একটু কমই মরে, গরমের দিনে বেশি মরে। হ্যাঁ, গরমের দিনে এই যে মুরগি লাগে বেশি। পরীক্ষা করবে ডাক্তার? পরে কোনো সময় আবার বলে কি না, ও দুটো মরে, কিডনির দোষ, তারপরে জল জমে মুরগির পেটে, আবার মুরগি পেটেও জল জমে। আচ্ছা, আবার পোকাও হয়। আচ্ছা, এরকম যদি হয় তখন কি একসাথে সব মুরগি মরে যায় নাকি একটা দুটোই মরে? একটা দুটো পোকা লাগলে ছাইডে ঘর করে দেয়, ওই যে আলাদা, ওই যে দেখো ঘিরে। আচ্ছা আচ্ছা, ওই ওখানে অসুস্থ মুরগিগুলো আছে? হ্যাঁ, ওখানে অসুস্থ মুরগি, হ্যান্ডিক্যাপ, পাখড়া, এগুলো থাকে না এর মধ্যে? আচ্ছা, ওইগুলো এই পাশে আলাদা করে রেখে দিয়েছে। আচ্ছা, পোকা লাগে বলছেন, পোকাটা কিরকম ভাবে লাগে? যেরকম ওই পোকাটা মুরগি তোমায় লাগে, মাছি তো মাছি ফেলে। হ্যাঁ, আর ওই পোকাটা হয় তো ওষুধ দিতে হয় মুখে না? ও আচ্ছা, যেখানটাই পোকা হয় সেই জায়গাটাতে? হ্যাঁ, তাহলে প্রত্যেকটা মুরগি প্রত্যেকদিন ধরে ধরে দেখে? হ্যাঁ, ধরে ধরে না, ধরে দেখা লাগে না, এমনি দেখে তোমার দেখলেই বোঝা যায় এটা পোকা লেগেছে। আচ্ছা, আমার ছেলেগুলো ওষুধ দিবে, ওই মেশিনে করে ওই মেশিন করে ওই ডক্টর করে। আচ্ছা, বাতলে মধ্যে করে মেশিন ফিটকে রাখে, ওতে করে বিষ ওষুধ দিলে তারপরে ঘরে ওষুধ তৈরি করতে হয়, সেটা কোম্পানির থেকে দেয়। আচ্ছা, আপনার প্লাস্টিকটা দেখছি হাফের থেকে দেয়া, মানে নিচের দিকে প্লাস্টিক দেবেন, ওপর দিকটা ফাঁকা? না না, কোনোটাই ফাঁকা রাখবেন সম্পূর্ণ। হ্যাঁ, ওই এখান থেকে আর মুরগি এ ধরেন এই যে নিয়ে যাবে, তারপরে আবার কতদিনের মাথায় মুরগি বাচ্চা এই ফার্মে ঢুকাবেন? তো আজকে তুলে নিয়ে গেল, কালকে তুমি দেখো এগুলো সব পরিষ্কার করে নাও, নিয়ে আবার চুন দিতে হবে, চুন দিয়ে লেপে দিতে হবে সারা ঘর। আচ্ছা, লেপে দেওয়ার পরে তুমি শুকিয়ে গেলে বাচ্চা। আচ্ছা, মানে মোটামুটি একবার রেডি মুরগি নিয়ে যাওয়ার পর 7-8 দিনের মাথায় আবার রেডি করে নিয়ে বাচ্চা ঢুকানো যায়? বাচ্চা ঢুকানো যায়, ঘরটা শুকালে। আচ্ছা, মানে ঘরের মধ্যে কি স্প্রে ট্রে করতে হয় তখন কিছু? না, শুধু চুন দিয়ে দিলেই হয়। হ্যাঁ, আর এই যে ধানের গুঁড়ো, এটা কি ধানের গুঁড়ো? এটা হচ্ছে কাঠের গুঁড়ো। কাঠের গুঁড়ো? হ্যাঁ। আচ্ছা, আর ধানের গুঁড়ো যখন বাচ্চা দেবে তখন লাগবে ধানের গুঁড়ো? আচ্ছা, তখন ধানের গুঁড়োর দিয়ে সুতার কেটে দিয়ে এখন মেলা জায়গার মধ্যে, তখন অল্প জায়গার মধ্যে রাখতে হয়। কিভাবে রাখতে হয়? ছোট জায়গাতে করে? ছোট জায়গায়, ওই যে ওই ঘরের মধ্যে দেখছি ওই যে খাবার দেওয়া রয়েছে, ওই যে জলেরই দাও সাদাটা, অন্ধার সব জলের জায়গা আছে। আচ্ছা, আর খাবার চার দুদিন, দুদিন তিন দিন খাবার ওই পেপার কাটা থাকে ধানের পুজোর পরে, ওই পেপারের পর দিয়ে ছিটি ছিটি দিতে হয়। তিন দিনের দিন আমার ওই পেপার তুলে দিয়ে, তুলে দিয়ে ধানের গুঁড়োগুলো পা দিয়ে করে দিয়ে তখন ওরকম জায়গায়, ছোট ছোট জায়গায় বসে বসে খাবার। আচ্ছা, আর তারপরে পুরো ঘরে ছড়াবেন কতদিনের মাথায়? পুরো ঘরে 10 দিনের মাথায় ছড়িয়ে দিতে। তখন মুরগিগুলো নিজেরা নিজেরা দূরে দূরে চলে যাবে? না, একলা একলা যাবে না, সেগুলো বস্তা দিই ঘর, এই যে একটা একটা করে আস্তে আস্তে জায়গা বাড়াতে হয়। প্রত্যেকবার এই পোলট্রি লিটারটাকে উঠিয়ে ফেলে দেবে? হ্যাঁ। এটাকে বিক্রি হয়? না,
তাহলে এগুলো কি করবেন? এগুলো ফেলে দেবো। ওই যে আমাদের এখানে রক্ত আছে দুদিন দিয়েছে, এখন ডাক্তার বলে দেখে না দেওয়া দেবে না, আমাদের একটু ভুয়ে নিয়ে যাবো। মানে ভুয়ে গিয়ে আপনি চাষের জমিতে এটা ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, ফেলে দেবো, পচে সার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে এটাকে পচিয়ে সার হিসেবে ব্যবহার করা যাবে চাষের জমিতে? চাষের জমিতে। আচ্ছা, তার মানে এতে কোনো লস কিছু নেই? না, পোল্ট্রি লিটারের খরচাটা কি আপনার? এই কাঠের গুঁড়ো এটা কি আপনাকে কিনতে হয়? কাঠের গুঁড়ো, তারপরে ধানের গুঁড়ো, এগুলো। আচ্ছা, এগুলো কোম্পানি দেয়? না, এগুলো কোম্পানি দেয়। যদি মুরগি মরে যায় সব, তখন কাঠের গুঁড়ো বা আপনি যা খরচা করলেন সেই খরচের ধানের গুঁড়ো। 10,000 মুরগির যদি একটা ফার্ম আপনি তৈরি করেন, তাহলে 38 থেকে 40 দিনের মাথায় আপনার 1,40,000 টাকা আর্নিং আসবে। এটা কিভাবে আসবে? কারণ কোম্পানি আপনাকে প্রতি কেজিতে 7 টাকা করে প্রফিট দেবে। ধরুন আপনার ফার্মে মুরগি মরলো না, ম্যানেজমেন্ট খুব ভালো হলো, সেক্ষেত্রে আপনার লাভটা আরও বেশি হতে পারে। কারণ এই মুরগিগুলো সাধারণত 1.5 কিলো থেকে 2.5 কিলোর ওপর ওজন হয়। এই 38-40 দিনের মধ্যেই হয় সেটা। অনায়াসে আপনার শুধুমাত্র লেবার দিয়ে প্রতি 38-40 দিনের মাথায় 1,40,000 টাকা রোজগার হওয়া সম্ভব। যদি আপনি নিজে লেবার দিতে পারেন তাহলে আপনার কোনো খরচ আসছে না, আর যদি না পারেন তাহলে একটা লেবার হয়তো আপনাকে নিতে হবে, সেক্ষেত্রে আপনার ওই লেবার চার্জটা এর থেকে মাইনাস হবে। যে দুটো রোগের জন্য ভ্যাকসিনেশনটা মাস্ট দিতেই হয় সেটা হচ্ছে একুলাই, গাম্বুড়ো। এই দুটোর জন্য ভ্যাকসিনেশন কোম্পানি আপনাকে পাঠাবে। যদি আপনি নিজে এই ভ্যাকসিন করে দেন তাহলে এর জন্য আপনাকে একটা এক্সট্রা পারিশ্রমিক ওরা দেবে, আর যদি আপনি না পারেন সেক্ষেত্রে কোম্পানির ডাক্তার এসে আপনাকে হেল্প করবে। আজকের ভিডিও থেকে আমরা জানলাম পোলট্রি ফার্মিং নিয়ে কীভাবে বিজনেস করা যায়, এই বিজনেস থেকে আপনি কীভাবে প্রফিটেবল হবেন। তো এরকম ইনোভেটিভ কোনো বিজনেস যদি আপনার থাকে তাহলে আপনি আমাদেরকে কমেন্টে লিখতে পারেন, বা যে নাম্বার দেওয়া আছে ভিডিওতে সেই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশনে আমাদের যে অফিসের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা চলে যাব আপনার ফার্মে, আপনার এরকম ইনোভেটিভ বিজনেস আইডিয়া আমরা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরব, যাতে আপনার বিজনেসটাও বড় হয় এবং সাধারণ মানুষও উপকৃত হয়। নমস্কার।